শাহরুখ খানের জওয়ান নিয়ে উন্মাদনা বেড়ে চলেছে। অতিরিক্ত চাহিদার চাপে বাড়ানো হয়েছে টিকিটের দাম, বেড়েছে শোর সংখ্যাও। আগামী 7ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। বাদশাহ 3 দশকের ক্যারিয়ারের রেকর্ড, সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে জওয়ানের অগ্রিম টিকিট। মুক্তি সামনে রেখে নিয়মিতই ভক্তদের সঙ্গে আস্ক এস আর কে সেশন করেছেন শাহরুখ খান। সেখানেই গতকাল রোববার সিডনি থেকে এক ভক্ত তার কাছে জানতে চান, জওয়ান দেখে কি শিখতে পারবেন দর্শক। এর উত্তরে শাহরুখ জানিয়ে দেন এই সিনেমার USP। শাহরুখের উত্তর, আমরা আমাদের চারপাশে যে পরিবর্তন চাই আর সেটা আমরা নিজেরাই কিভাবে করতে সক্ষম তা শেখাবে জওয়ান। নারীর ক্ষমতায়ন, অধিকার ও অস্তিত্বের লড়াইয়ের গল্প বলবে জওয়ান। গত বৃহস্পতিবার ট্রেলার রিলিজের পর থেকে শুরু হয়েছে জওয়ানের অগ্রিম বুকিং, আর প্রথম দিনে বুক মাই শোয়ের প্রতিটি শোয়ের টিকিট দ্রুত শেষ হয়ে গেছে। অনেক প্রেক্ষাগৃহে 3,000 রুপিতেও বিক্রি হচ্ছে টিকিট। শাহরুখ ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারার মতো একাধিক দক্ষিণী তারকাও এতে অভিনয় করেছেন, তাই দক্ষিণীয় জওয়ানের টিকিটের চাহিদা টুঙ্গে রয়েছে। এদিকে বাংলাদেশে মুক্তির প্রক্রিয়ার ইতিমধ্যে সেন্সর বোর্ডে জমা পড়েছে জওয়ান। এই সপ্তাহে সিনেমাটি দেখে সিদ্ধান্ত জানাবে সেন্সর কমিটি। আগামী 7ই সেপ্টেম্বরের আগে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেতে পারে। জওয়ান বাংলাদেশের আমদানির আবেদন করেছে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। সবকিছু ঠিক থাকলে শাহরুখের জওয়ান হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সঙ্গে রিলিজ হবে বাংলাদেশেও। জওয়ান নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। বিগিল, মেরশাল, থেরি ও রাজারানীর মতো দক্ষিণে সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ানের শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।